আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টেন্ডি বান্ডেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত, আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে 1000 পূর্ণ করতে সহায়তা করেছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আমরা আপনাদের নিয়ে খুব ভালো করতে চাই এবং ভালো ভালো জিনিস টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে শেয়ার করতে চাই। তো তেমনই একটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে আমি শেয়ার করবো আজকে, যেটা আপনারা কোথাও আগে কারো কাছ থেকে পাবেন না এবং কারো কাছ থেকে শুনেননি। তো আজকে আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদেরকে বলবো সেটা হলো ভেক্টর এবং ফন্ট। ভেক্টরগুলো আমরা দেখি সাধারণত বিভিন্ন সাইডে ফেক করা থাকে, তো সেগুলো কীভাবে আমরা ফ্রিতে ইউজ করবো সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো, এবং কীভাবে কমার্শিয়াল ফন্টগুলো ফেক না কিনে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। আর এগুলো আমাদের শুধু টি শার্ট নয়, বিভিন্ন সেক্টরে ব্যবহার করা যাবে ফ্রিতে। তো আমরা আগে আজকে এখন প্রথম পর্বে আমরা আজকে শিখবো ভেক্টর নিয়ে, ভেক্টর কীভাবে আমরা ফ্রিতে নিতে পারি। তো আজকে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব, সেজন্য আপনারা আমার সাথেও থাকুন সম্পূর্ণ ভিডিওতে, এবং দুটি পর্বে ভাগ করা থাকবে, দুটি পর্ব আপনারা দেখবেন আশা করি। তো আমরা এখনই চলে যাচ্ছি সময় নষ্ট না করে। তো প্রিয় দর্শক কেমন আছেন? আজকে আপনাদের মাঝে হাজির হলাম আবার সেই দ্বিতীয় পর্বে আমাদের ফন্ট নিয়ে, আমরা কীভাবে একটা ফ্রি ফন্ট বা ফ্রি ফন্টটা কমার্শিয়ালভাবে ইউজ করতে পারি। আমরা অনেক সাইডে দেখা যায় ঘোরাঘুরি করি কিন্তু টাকার জন্য ফন্ট নিতে পারি না, কিন্তু আমরা যদি সেই ফন্টগুলো ফ্রিতে কোথাও থেকে নামাতে পারি তাহলে আমরা বিভিন্ন সাইডে বিভিন্ন ডিজাইন করে আমরা বিভিন্ন আর্নিং জেনারেট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আজকে একটা ভালো একটা সাইট শিখবো, যে সাইট থেকে আমরা খুব সহজে ফন্ট ডাউনলোড করতে পারি এবং আমাদের টি শার্ট ডিজাইনে পোস্ট করতে পারি। তো আমরা এখন একটা সেই আমার টিপসটা গোপন টিপসটা আপনাদের বলতেছি। গোপন টিপসটা হলো সেই সাইটটার নাম হলো দা ফন্ট, dafont.com লেখার সাথে সাথে আমার এখানে চলে আসছে, আপনারা সম্পূর্ণ dafont.com লিখবেন। আপনারা dafont লেখার পরে ইন্টার সাব ইউজ করলে আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনারা এখানে দেখেন অনেক ফন্ট দেওয়া আছে, যেগুলো আপনাদেরকে পেন্সি ফরগেন লোক এভাবে সবগুলো ভাগ করা আছে, এবং সেগুলোর ভিতরে আবার আলাদা আলাদা নিশ বা ক্যাটাগরি দিয়ে সাজানো হয়েছে সুন্দর একটি সাইট। আপনারা এখান থেকে ফন্ট নিয়ে ফ্রিতে যে কোনো কমার্শিয়াল সাইডে ইউজ করতে পারবেন, এটা কোনো অসুবিধা হবে না এবং কোনো সমস্যাও হবে না। আপনি ফন্ট চয়েসের ক্ষেত্রে আপনি আপনার নিজ ভিত্তিক দেখে নেবেন। আমরা এই যে ভেরিয়াসে ক্লিক করলাম, ভেরিয়াসে ক্লিক করলে দেখেন কি সুন্দর সুন্দর ফন্টগুলো বেরিয়ে আসছে। তো আপনারা এইভাবে একটা একটা করে সার্চ করবেন, এখান থেকে আপনি সব যদি ডাউনলোড করতে চান সব ডাউনলোড করতে পারবেন, কেউ আপনাকে বারণ করবে না, আপনার লিমিট কোনো খরচ হবে না, আপনার জন্য কোনো লিমিট করা হয়নি। আপনি সবগুলো ফন্ট যদি dafont থেকে ডাউনলোড করতে চান সবগুলো ডাউনলোড করতে পারবেন এবং সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এই জন্য আপনাকে dafontকে কোনো পে করতে হবে না। আপনি যে কোনো ক্যাটাগরিতে আপনি কনভার্ট করে দেখতে পারেন, এখানে আপনাদের রিল অ্যানিমেলের ইদাও আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। তো আমরা দেখতেছি সব ধরনের ফন্ট আছে, ফন্ট দেখে যে ফন্টটা ভালো লাগে ওই একটা ফন্ট দেবে। এই আমার স্পোর্টসের একটা ফন্ট, এটা খুব ভালো চলে এবং সেটা আমাদের লাগানো বিভিন্নতে লাগানো যায়। তো এই ফন্টটা আমরা মনে করেন ডাউনলোড করবো, রেস স্পোর্ট, রেস স্পোর্টটাকে ডাউনলোড হয়ে গেলে দেখুন মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়েছে, জাস্ট আপনি ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই দেরি হবে না। আপনার যদি আপনার ভালো একটা ওয়াইফাই দরকার তা কিন্তু না, আমার ওয়াইফাই যতটুকু আছে ভালো আছে, কিন্তু আপনার এর থেকেও খারাপ যদি ওয়াইফাই হয় জাস্ট নেট কানেকশনটা থাকা মানেই আপনার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এটাকে কীভাবে ইনস্টল করে সেটা দেখব, ডবল ক্লিক করলাম এবং ইনস্টলে টাইপ করব। এবার আমরা ইনস্টল টাইপ করার পরে আমরা এটার নাম হলো রেস স্পোর্ট, আমরা আমাদের ইনস্টলে চলে যাই, ইনস্টলে চলে যাই, আমরা নর্মাল একটা পেজ লিখব, লিখলাম এবার এটাকে আমরা রেস
থেকে কিছু একটা দিতে পারি, এটাকে আমরা কেটে দিতে পারি, আউটলাইন করে দিলাম। আপনাদেরকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা আমার সাথে থাকবেন, শিখবেন এবং অন্যদেরকে শেয়ার করে কিছু শেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে, আপনারা যদি আমার পাশে থাকেন, এই চ্যানেলের সাথে থাকেন, তাহলে আপনাদের জন্য আরও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো ইনশাআল্লাহ সামনে পরের ভিডিওতে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, সালামু আলাইকুম।